হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সাথে বরাবরের মতো আবারও ভিডিও নিয়ে হাজির হলাম নিউ ইয়ার গেম পেলে। সো এখানে কিন্তু ফার্স্ট টাইমটি আমি পেয়ে গেলাম এবং শুটটি করলাম, একটু রিস্ক ছিল, তারপরেও কিন্তু গুটিটি খুব অনেকটা দেখছি গুটিটি গেল, হয় একটু স্পিড হলে আর গুটিটি যেত না। সো দেখা যাক এখানে আমি বিরেকটু ফিনিশ করতে পারি কি না। তো ইজি করে গুটিগুলো নিয়ে যাব এবং দেখি এখান থেকে আমার ভাঙার চেষ্টা করতে হবে। সো এখান থেকে আমি খুব স্পিডে মারবার, দেখি কোনোভাবে কোনো সাইড থেকে ভাঙেন কি না। খুব সুন্দরভাবে এখান থেকে অনেকটা ভালোই হয়েছে, রেডটি ভেঙে যাওয়ার কারণে, এখান থেকে গুটিটি টাচে সরে যাওয়ার কারণে। দেখা যাক এখান থেকে আমি রেডটি একটু সরানোর চেষ্টা করব। সো এখানে রেডটি সরানোর চেষ্টা করলাম, এখান থেকে অনেকটাই মোটামুটি ভালো হবে আশা করি। এখান থেকে কিটে মারবো, এখান থেকে গুটিগুলো টাচ করার চেষ্টা করব, খুব স্পিডে মারবো যাতে এখান থেকে টাচ করে অনেক গুটিগুলো বের হয়ে যায়। সো এখান থেকে অনেকটাই সুবিধা হয়ে গেল, এখন কিন্তু আমার ব্রেক টু ফিনিশ হয়ে যাবে, এখন একবারেই ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক আমার এই লাস্টে এই শুটটি যদি আমি নিতে পারি আমার ব্রেক টু ফিনিশ হয়ে যাবে আশা করি। এখান থেকে একটু রিস্ক হয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু অপোনেন্ট প্লেয়ারের গুটি ছিল সাইট একটি, হয়তো এখানে টাচ লাগার সম্ভাবনার কারণে এরকমের একটু সমস্যা ছিল, তারপরেও ইজি করে গুটিগুলো চলে যাবে। আমি যেহেতু ফেয়ার প্লেয়ার, একটু ওয়েট করে গেম প্লে করতে হবে পরবর্তী শুটটি। সো আমি এটি কেটে মারবো, একটু মিডিয়ামভাবে মারবো যাতে কোনো রকমের পকেটে গুটিটি চলে যায়, এরকমেরই হলে হবে। সো আশা করি এখন কিন্তু এখান থেকে আমার ক্লিয়ার হয়ে যাবে, মিস হবে না আশা করি। মিডিয়ামভাবে মারবো যেহেতু নিচের গুটিটি আমার জন্য হালকা করে তুলে আনতে পারি, এখান থেকে হালকা টাচে উঠে আসলো। সো এখান থেকে আমার ইজি করে একেবারে ইজি আছে। সো বন্ধুরা, বেরিক টু ফিনিশ হয়ে গেল পরবর্তী গেম প্লে। সো পরবর্তী গেম প্লে ঢাকা এরিনা গেম প্লে করলাম। সো দেখা যাক এখানে কিন্তু ফার্স্ট টাইমটি আমি পেয়ে গেলাম। সো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি এখনও লাইক করে না থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি প্রতিদিন নতুন ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে চালু করে রাখবেন, যাতে প্রতিদিন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অলরেডি যারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখান থেকে কিন্তু আমি ফার্স্ট টাইমটি পেয়েছিলাম, কিন্তু হালকা করে সাইড করে ভাঙার পরে এখান থেকে, দেখা যাক বন্ধুরা, এখান থেকে এখন আমি ক্লিয়ার করার চেষ্টা করব। হালকা করে সাইড থেকে ভেঙে দিয়েছিলাম, অপোনেন্ট প্লেয়ার কিন্তু হিটে গুটি নিতে পারেনি। তো আমি ইজি করে গুটিগুলো নিয়ে যাব এবং ক্লিয়ার করে দিব। দেখা যাক আমি এখন ক্লিয়ার করে দিব, এখানে আমার এখন একেবারে মোটামুটি ইজিভাবে গুটিগুলো আছে, যেহেতু আমি এই গুটিটি আমি কেটে মারবো বেজে আর এটি সরানোর চেষ্টা করবো, একেবারে আমার ইজি হয়ে গেল। সো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো ইজি করে গুটিগুলো নিয়ে যাচ্ছি এবং আপনারা যদি এখনও ভিডিও লাইক করে না থাকেন অবশ্যই লাইক করে দিবেন। আপনারা অনেকেই কিন্তু চুপি চুপি ভিডিও দেখে চলে যান, লাইক এবং কমেন্ট করেন না, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আমার কিন্তু ইজি করে গুটিগুলো আছে, তারপর অপোনেন্ট প্লেয়ার লিপ দিয়ে চলে যাচ্ছে না, যাই হোক। তো আমি ইজি করে গুটিগুলো নিয়ে যাই, তো এই লাস্ট শুট, তো একবারে ইজি করে আছে, আমি সোলোভাবেই মারবো, অপোনেন্ট প্লেয়ার যায় না, যেহেতু আরও ওয়েট করে মারা উচিত ছিল ইজি গুটি, তারপরও সে লিপ দিয়ে চলে যাচ্ছে না। সো পরবর্তী গেম প্লে দুবাই এসকিপার গেম প্লে করলাম। তো এখানে কিন্তু অপোনেন্ট প্লেয়ার ফার্স্ট টাইমটি পেয়ে গেল, দেখা যাক অপোনেন্ট প্লেয়ার কী করে, মনে হয় হিটে তো খুব সুন্দরভাবে গুটিটি চলে গেল। তো দেখি অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে, খুব সুন্দরভাবে সে মনে হয় এবার বেরিক টু ফিনিশ করে দেয় কিনা আবার সন্দেহ লাগে, তো আশাবাদী হয়ে আসি হয়তো স্টেক পেতে পারি। বন্ধুরা, আপনারা এখনও যদি ভিডিওটি লাইক করে না থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সো অপোনেন্ট প্লেয়ার কিন্তু এখান থেকে ইজি করে গুটিগুলো নিয়ে যাচ্ছে। সো অপোনেন্ট প্লেয়ার কিন্তু এবার ব্রেক টু ফিনিশ করে ফেলবে 290 মিলিয়ন 20,000 গেমে। সো বুঝতেই পারছেন ব্রেক টু ফিনিশ করে ফেলতেছে। সো বন্ধুরা, এখানে আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। সো আপনারা এখনও ভিডিওটি লাইক করে না থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।